আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনকার নাকিরে রাগে যাবে অমন এ দরদি মদিনাস, রব্বি হাবলি উম্মতি কই খাবে রুজা সরে, রব্বি হাবলি উম্মতি কই খাবে রব্বি হাবলি উম্মতি হই হই পাপের মাফে সজদায় পড়বে, পাপের মাফে সজদায় পড়বে আল্লাহর দরবারে। মুনকার নাকি মদিনা, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে কেমতর মারত সজত করি, রব্বি হাবলি উম্মতি হই গুজুর গুজুর হাঁদি বোধে দরাদ বন্ধ চলিবে রে। কখন যাবে মিজান পাল্লায় ওজন আসরে মারত উম্মতের আমল নামা মাবজুব দিব, খন উম্মতের গুনার ফাল্লা বাড়ি এখন যার নাম জাননি ইনসাইবেল একবার দুধ দিব দে ইউত। কখন যাবে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে কম, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে। মুনকার নাকিরে মুনকার নাকিরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি সংক্ষেপে শেষ করব। আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দাল্লা বাদহুম আলা বাদ, এরা সমস্ত রসুল আমি রব্বুল আলামিন এক একজনকে এক একজনের উপর এক এক রসুলকে এক এক রসুলের উপর আমি মর্যাদা দান করেছি, ফজিলত দান করেছি। সুবহানাল্লাহ, যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট হতভ্রষ্ট মানুষকে হেদায়ত করে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য যেসব মনীষীদেরকে আল্লাহ পাঠিয়েছেন এদেরকে নবী বলা হয় রসুল বলা হয়। আর আল্লাহ এক এক রসুলের উপর এক এক রসুলের মর্যাদা আল্লাহ দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দান করেছেন। এবার আল্লাহ বলেন মিনহুম মান কাল্লাম আল্লাহ, তাদের মধ্যে এমন রসুল যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। সুবহানাল্লাহ, এটা একটা সম্মান না, আল্লাহ ডাইরেক্ট কথা বলছেন। এই আয়াতের তাফসিরে মুফাসসির ইকরাম লিখতেছেন আল্লাহ যার সাথে ডাইরেক্ট কথা বলেছেন তাদের মধ্যে তো আমাদের রসুলও আছেন, কিন্তু একজন রসুল একজন রসুল
नसीमे जानी भी बतो गुजर को जयाहवालम मुस्तफारा खबर को न सलाम तुलिया अब आप विरक्त लगे नहीं हो ना रसूल देर मुद्दे एमोन एक रसूल जार शते अल्लाह कथा बोले चेन और फरायत देर मुद्दे बोले दिए चेन जे रसूल शते अल्लाह कथा बोले चेन उन्हीं हक चेन मूसा कलीमुल्ला अलैहिस्सलाम मूसा আপনারা একটু আমাকে হেল্প করবেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলছেন আপনার কি মনোযোগ আছে নাকি আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য অনেক কন্ডিশন মূসা তোমার দায়িত্বটা তোমার ভাই হারুন আল ইসলামকে দাও তুমি এক মাসের জন্য তুর পাহাড়ে যাও এক মাস এতেকাম নিবা এক মাস রোজা রাখবা অনেক কন্ডিশন আল্লাহ দিয়েছেন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে কথা বলবে এর চেয়ে বড় আর কি আছে মূসা আলাইহিস সালাম অতি দ্রুত বেগে তুর পাহাড়ে যাচ্ছিলেন পা মোবারকের মধ্যে জুতা মোবারক ছিল মূসা ফাখলান আলাইক জুতা খুলে আসো এটা অত্যন্ত পবিত্র জায়গা পবিত্র জায়গায় গেলে জুতা খুলে যেতে হয় কথা কথা বুঝতেছেন আপনারা ফরাতে বেকন নরম কি কি গুজর আচারা আল্লাহ হতে মূসা তোমার তো এক মাস রোজা রাখন করিব এক মাস এতে কাপলন করিব খড়ে তুর ভারত ই তো নুকো মশলা হই আল্লাহর নবী হলে সিল্লে বজিতে ফারর এবে সুন্নাত আর রাসূলের সিল্লে বজিতে মক্কা শরীফের ফার জবলে নুরুত জিবরুল সর্বপ্রথম ওহি নাযিল মূসা আলাইহিস সালাম আনন্দে আত্মহারা আল্লাহ আল্লাহ কথা কইল এনে ইয়াতুন বড় জিনিস আর কি আছে আল্লাহ আল্লাহ কথা কইতে মনে কর না ওরা তো মনে কর না এনে না আল্লাহ আর আলহুর জে রে খাল্লা কথা বেগুন খাইলে বউল্লো কথা কইতে যায় বললো কথা কোন কি মানা না কর না কিন্তু না বলে তো বউর কাছে বই বলতে আমি দিতে পাইব বউর কথা বলল মা বাবার কথা মা বাবা বলল আসল বন্ধু জিবে আছে আল্লাহর কথা আল্লাহর ল মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ মূসা আলাইহিস সালামের কন্ডিশন দিল মূসা এক মাস আল্লাহ তুরফার তাইন ফরিব এক মাসে তাহাব রাহন ফরিব এক মাস রোজা রাখিবা মূসা আলাইহিস সালাম তুরফার যায় দায়িত্ব দিকে ধারণ ইসলামরে আফন ভাই আহারুন আই তোর ভারত দেন এক মাস অল্লাই তুই ইম ফাহারা দিবে আর আর কম ইম বড় দুষ্টু ইহুদি অল বড় দুষ্টু না না মারলে এত দুষ্টু আহারুন আই আই এর যদি কেরা ব্যতিক্রম দেখি তোমার তো সত্য শাস্তি গরম করিব আহা মূসা আলাইহিস সালাম তুর ফারাত গেই গইবা
ইন্তিহারনের ইসলামে যদ্দুর ফাজি ফারা দি এর ফরো ইবলিস তো আছে এডা মানুষ কথু গরু দেখা ফুজর শুরু করছি বিত্তিখাজিকুমুল ইজলা গরু দেখা ফুজ ওইখানে মাঠে মানুষ গেলে রে ইয়ার কি ফুজ গরু দেখা ফুজ শুরু করছি দেরি আল্লাহর নবী মুসা ইসলাম নিজুর ভাই হারুন ইসলাম দাড়ি চাই ধরে ফেলি দাড়ি চাই কি ধরে ফেলি শাস্তি দেখতে পাই উরে তুই দায়িত্বের প্রতি অবহেলা করছ আল্লাহর ইবাদতের জায়গা এগুনে গরু ঢাকানো পুজো করি তেলু তুই দায়িত্ব পালন ঠিক ভাবে ন কর দর্জি দেখি লা তাখুদ বিল হায়াতি অবাই আন দাড়ি গিলে দিতে লাগব এই দাড়ি দর্জি এঙ্গরি দর্জি তো তে এঙ্গরি দিতি দাড়ি কত লাগি ই মানুষই ন এতলা আরাহান হি মুজাম মোতাবেক দাড়ি উদ্দুরন করিব কথা কেন কইতে গেল উত্তর গান আইব দাড়ি উদ্দুর মতলব দাড়ি রাখন ওয়াজিব এক মুট রাখন নাম সুন্নতে মুয়াক্কাদা এক মুড়ুর বাদ দি গেলে হাড়ি ফেরাইতে দিবে এক বড় বাদ দিয়ে গেলি হাড়ি ফেলাইতে তারপর আর রসুলের দাঁড়ি লম্বা করতে হই কিন্তু লম্বার মধ্যে কান সীমা আছে তো ইয়া কোর্ট বিল্ডিং দেলেন দে ই বল তবলিগ করে মানছি তুই দিয়া কি জেনি নে দাঁড়ি নাই পর্যন্ত আছে আচ্ছা বিশ্বীর্ণ হব বেয়াদি মাপ করছু ফেসরাপ করতে বলি ই ঘটে যাইব ইসলাম বেশি সুন্দর ধর্ম আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দর পছন্দ করে আর ফ্রেশ কাটিং দাড়ি আবুল আলা মধু দিয়ে ফ্রেশ কাটিং দাড়ি ইন আর ইন কথা কই তার কারণ নাই ইনগন আম মজা বলি মামন খেলাই ওর দাড়ি এক মন রাখন না সুন্নতে মুয়াক্কাদা মতলব দাড়ি রাখন ওয়াজিব এক মন রাখন না সুন্নতে মুয়াক্কাদা এক মন তৈবের আগে দাড়ি নসাড়িবে এটা তো বহুত মানুষ মুখে দাড়ি নেই তোরা খেং করিবে আজি তুমি নবীর মহব্বত তোর দাড়ি রাখি দিবে আর কথা ধর আয় বর্তমান যুদ্ধ স্টাডি বহুত ফুয়া মারা যাচ্ছে ইয়ং ইয়ং ফুয়া হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক গড়ি গড়ি মারা যাচ্ছে জন জন ফুয়া তুই কথা মনে করছু দে আয় দর ইয়ম বুড়ো ইয়ম তারপর দায়রে কম ই ভুল কথা দাড়ি উঠি দাড়ি রাখি দিও আর তো জীবন দাড়ি উনার ভরত নীতি আর আপনি দাড়ি না খাড়ি ইন আর রসুল সুন্নত কেউ যদি দাড়ি খাড়ে ইয়ান বলে ফুসি সুরির খেসির ফুসি পেবে আর রসুল গলিজত করে নবীর অন্তরত কষ্ট দি আ করলে নবীর আশে করছি বাজি দাড়ি রায় দেব আর খোদাই না করক দাড়ি না রাখো অবস্থা যদি মারা যাও খবর তো দয়াল নবী আইবি নবীরই দাড়ি সারা মুখে দেখাবে দেখাই না বাদি আমার জীবন মরণ সাজাব মাদানে রঙে আমার জীবন মরণ সেই রঙে রঙে না হলে আল্লাহ রাসূল তাকবীর আমার সঙ্গে
আমার জীবন মরণ আর জীবন আর মরণ আয় সাজাইয়ম মাদানী রং দি মাদানী রং রক্ত আমার দয়াল নবীর সুন্নাত দি যে মানুষে নবীর সুন্নাত দি নিজের জীবন না সাজাইতে জি দুনিয়ায় কবরত আশর মারত তোমার পাশে আর পাশে বাজি কেউ নাই আর দয়াল নবী তো থাই আম্মা তুই আর সুন্নাত মোতাবেক চললিস কেন তোর ফেরাইতে বেগম গেই গায় আছিস তো এতিয়া রাঙ্গুনিয়ার শমশু ভান্ডারী এতে বসন বসন্ত করে লেখে মারা গিয়ে আল্লাহ জান্নাত নসিব করে আমিন শুরু ইনায় দিলাম তো কত হলো গো মন কর না কি রে রাগে যাবে যে কবরে মন কর না কি রে রাগে যাবে যে মদিনা শহরে মনকার নাকি রে রাগে যাবে বহুই দে খাজা ভাই আয় মোল্লার খবর দিলি এটা তো আর নবীর হাদিস মোতাবেক আর ফরকে করি বলে মনকার নকির দুয়া আইবু এ মনকি নকিরিন আইবার আগে আর উপর দরদ বান আগে আগে আর খবর তাই যাইবি ইবে মদিনা ওয়ালা রসুল আর কোন আইবি জান যাইবি দেবে মন কর না কি রে রাগে যাবে যে তোরা ফল আর ফর 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 শুন আয় তো বুড়ো মানুষ মন কর না কি রে রাগে যাবে অমন এ দরদি মদিনা রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা শাহ রে রব্বি হাবলি উম্মতি কই খাদবে রব্বি হাবলি উম্মতি কই গুরু ফর দেখে ফানিল নে রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা শাহ পাপের মাফে সাজদায় পড়বে পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে মন কর না কি আমল এ দরদি মদিনা কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে কেমন তোর মারত সৈজত করি রব্বি হাবিলি উম্মতি হয় গুজুরি গুজুরি হাঁদি বুঝে দরদ বন্ধ চলি বিহারি কখন যাবে মিজান পাল্লায় ওজন আসরে মারত উম্মতের আমল নামা মাবজুব দিবু কোন উম্মতের গুনার ফাল্লা বাড়ি এখন জান নাম জাননি ইনসাইবেল একবার দুধ দিব দেই ইউত কখন যাবে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে কম কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে মন কর না কি রে মন কর না কি রে